হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের চিলি চিকেন খুব সহজে কিভাবে বানানো যায় তা দেখাবো। দেখো, এর জন্য যা যা লাগছে। বনল চিকেন নিয়েছি 400 গ্রাম মতো, সোয়া সস নিয়েছি, চিলি সস নিয়েছি, টমেটো সস নিয়েছি, রেড চিলি সস নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। পেঁয়াজটা তোমরা এইভাবে কুচো করবে। এরপর সাদা তেল নিয়েছি, লঙ্কা বাটা নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, নুন, চিনি, লেবু, একটা গোটা ডিম, ময়দা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা। এরপর আমি চিকেনটা নিলাম, এতে 2 চামচ সয়া সস দিলাম, কিছুটা গোলমরিচ গুঁড়ো দিলাম, অল্প লেবুর রস মেশালাম, তারপর কিছুটা রসুন বাটা দিলাম, কিছুটা আদা বাটা এর সঙ্গে মেশালাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এতে সামান্য পরিমাণে লবণ দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এরপর চিলি চিকেন বানানোর জন্য যে সসের মিক্সচারটা লাগে সেটা আমি তৈরি করব। এর জন্য প্রথমে একটি বাটি নিয়েছি, এতে 3 চামচ ডার্ক সয়া সস নিয়েছি, তারপর টমেটো সস দিয়েছি 3 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এতে চিলি সসটাও দিয়ে দিলাম, এটাও 3 চামচ আছে, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এতে খুব অল্প পরিমাণ চিনি দিলাম এবং এতে আমি 1/2 কাপ মতো জল দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। দেখো, এটা তৈরি হয়ে গেছে। এরপর একটি বাটিতে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা আমি অল্প জল দিয়ে গুলে নিলাম। এরপর আগে থেকে মশলা মাখানো চিকেনটা নিয়ে নিলাম, তাতে কিছুটা ময়দা মেশালাম, অল্প কিছু পরিমাণ অ্যারারুট দিলাম বা কর্নফ্লাওয়ার দিলাম। এরপর আমি ডিমটা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, সব মশলা দিয়ে আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি তেলে ভাজব। এর জন্য আমি কড়াতে সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি, এরপর চিকেনটা এতে দিয়ে দিয়েছি। যখন চিকেনটা ভাজবে তখন গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবে। দেখো, আমার চিকেনটা রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। চিকেন ভাজার যে তেলটা ছিল ওতে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন কিছুটা ভাজা হয়ে এলে এতে আমি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন এতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজব, কিছুটা পেঁয়াজটা ভাজা হয়ে এলে এতে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব। তারপর আমি যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমি যে লঙ্কা গুঁড়োটা নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, তারপর এতে অল্প পরিমাণ জল দিয়েছি। লঙ্কার গুঁড়ো দেওয়ার ভিডিওটা আমার তোলা হয়। এরপর এতে খুব সামান্য পরিমাণ লবণ দেব, তারপর কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দেব। এরপর এটাকে কিছুক্ষণ ফোটাব, 3-4 মিনিট ফোটানোর পর এতে আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দেখো, এটা ফুটতে শুরু করেছে, এতে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। পর এটা গ্যাসের আঁচটা বাড়িয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। দেখো, আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। এভাবে খুব সহজে তুমিও বাড়িতে চিলি চিকেন বানাতে পারো। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো।